কবি সাংবাদিক মাইনউদ্দিন আহমেদের কবিতার বই লাভ ইজ সফটওয়্যার বন্ডেসের মোড়ক উন্মোচন সম্প্রতি বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব কবিতাপত্র পরিষদের মাসিক সভায় কবিতাপত্র সম্পাদক কবি মাসুক চৌধুরী বইয়ের মোড়ক উন্মোচন করেন। বইটির উপর বিশেষভাবে আলোচনা করেন শিল্পী সৈয়দ লুৎফুল হক এবং ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে দেশি বিদেশি অনেক নামকরা কবি উপস্থিত ছিলেন। চ্যানেল 26 এ অনুষ্ঠানের কর্মসূচি পরিপূর্ণ ধারণ করেছে। সার্বিক সহযোগিতায় ছিলেন চ্যানেল 26-এর মোহাম্মদ ইসমাইল হোসেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে মাইনউদ্দিন আহমেদ কবিতাপত্র সম্পাদনা পরিষদের একজন সদস্য এবং চ্যানেল 26-এর প্রধান উপদেষ্টা। মল্লের বাড়ির বড় সানের এবার হবে হার, হাজার টাকায় কিনছে কিনছে মোরল, হাত তো নয় হাতি, হারের গলায় মালা দিয়া ঘুরতে দিবার হাতি। ও যে ঘাসের আকাশে চাওয়া, আমিও চাই আমিও চাই স্বাধীনতা, মায়ের ভাষায় কথা বলা। জীবন ইসলাম, কেউ আসে কেউ যায়, ব্যথা থাকে মাঝে, কারো হিসে কেউ রাখে না, সময় যাচ্ছে কেটে, কেউ কাউকে সার দেয় না, চলছে সমান, মাটি দিয়ে গড়া দেহ, মিছেই সংসার, দেহখানি মিশে যাবে মাটির ভিতর, স্মৃতিটুকু থাকবে শুধু মরণের পর, হাসি খুশি ভরা থাকে শিশু শৈশব, যৌবনে পা দিলে হারাতে হয় সব, এর নাম পৃথিবী এই বুঝি সব, মাটির ভিতরে হাওয়া আছে মাটির দেহ, বাতার চলে গেলে রইবে না আর কেহ, প্রতিহিংসা ভুলে তোরা শুধু মানুষ হ, এতটুকু দোয়া করি সুস্থ জীবন পা। আমি মাননীয় সভাপতি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের দেশভরে দিলি চলুক, এখন উপস্থাপক মহোদয় সাহেব সভাপতিকে জড়িয়ে দিয়েছেন আলোচনা করার জন্য। আলোচনার জন্য তো মানুষের প্রস্তুতি লাগে, পূর্ব ইয়ে লাগে, এছাড়া যারা সুবক্তা তাদের কিছুই লাগে না, তারা দাঁড়ালেই মাইক পালেই অমায়িক হয়ে যায়। যারা শহীদ হয়েছেন, বুকের রক্ত দিয়েছেন, তাদের সম্পর্কে তো আমাদের আবেগ উচ্ছ্বাসের শেষ নেই। আমরা মনে করি, বিশেষ করে আমি মনে করি, জাতীয় জীবনে যত সংগ্রাম আছে সব সংগ্রামের মূল এবং কেন্দ্রবিন্দু সেই 21 ফেব্রুয়ারি। আমি ভাষার জন্য রক্ত দিয়েছি, পৃথিবীর ইতিহাসেই মনে হয় আর কোনো জাতি ভাষার জন্য বুকের রক্ত দিতে দেয়নি। আমার একটি ব্যক্তিগত কঠোর সিদ্ধান্ত মন্তব্য আছে, সেটা হচ্ছে আমরা যে রক্ত দিয়েছি, শহীদেরা যে রক্ত দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলি, আমাদের ভাষার জন্য তো তারা জীবন দিয়ে গেছে, আর দরকার নেই ভাষার জন্য আর রক্তের প্রয়োজন নেই। এখন প্রয়োজন ভাষাকে প্রতিষ্ঠিত করা, ভাষা শুদ্ধভাবে অন্তত বাংলাটা শেখা, মাতৃভাষাটা চর্চা করা। আমরা শহীদের রক্তের বিনিময় অন্তত এটাই পেয়েছি যে আমাদের আর রক্ত দিতে হবে, আমাদের রক্ত আমাদের পূর্বপুরুষরাই দিয়ে গেছেন, এই জন্য তাদের প্রতি আমরা প্রতি বছর যে কেবল শ্রদ্ধা জানাই সেটা সম্ভবত আর কোনো জাতি ভাষার জন্য এরকম শ্রদ্ধা জানাই না। আমরা এই প্রথম রাত 12টা 1 মিনিটে হাজার হাজার লোক মিছিল করে নগ্ন পায়ে, যে তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য ফুল নিয়ে যায়, এইরকম ইতিহাসও পৃথিবীর প্রথম নয়। শুদ্ধ করে বাংলাটা লেখার চর্চা করুন, তাহলে শহীদেরা শহীদের আত্মা
অমল থাকবে, মহিলা সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক জনাব ফরিদা ইয়াসমিন, আপনারা তাকে টিভিতে এবং সর্বত্র দেখে থাকেন। ইতিমধ্যে আমাদের মধ্যে আমরা আগে যেমনটি বলছিলাম দুজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন। আমাদের আজকের সম্মানিত অতিথি বিশিষ্ট কবি, 70 দশকের একজন কবি, উপন্যাসিক এবং গীতিকার জনাব নাহার ফরিদ খান। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশে অনেক দেশি বিদেশি কবি এখন পদচারণা, বিশেষ করে ঢাকায়, যিনি মেঘালয়ের একমাত্র বাঙালি কবি, ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন। আর শুরুর দিকে আমরা একটি বইয়ের মরুখণ্ড, ছড়াকার মাইনুদ্দিন আহমেদ লিখিত, বইটির নাম লাভ ইজ ছত্তর খন্ডের। আমি মাইনুদ্দিন ভাইকে মঞ্চে ডেকে নিচ্ছি আর কবিতা এই বইটি মরক উন্মোচন করবেন আজকের অতিথিবৃন্দ এবং মাসুক ভাই দাঁড়িয়ে একটু বসে আমাদের সাংবাদিক বন্ধুদের একটু বসে দেবেন। দুই থেকে তিন মিনিটের মধ্যে একটি সংক্ষিপ্ত সার আলোচনা করবেন। আমাদের আজকে অনুষ্ঠানে একজন বর্ষিয়ান কবি, একটি গল্প আমি বলতে চাই এখানে। আমি দলিগুলা থাকাকালীন সময়ে কবি আহসান হাবিব সম্পাদক ছিলেন। তো একটি ছেলে ময়মনসিংহ থেকে সাইকেল চালিয়ে ঢাকা এসে আমার রুমে বসলেন। বসে বললেন যে আমি কবি আহসান হাবিবের সঙ্গে একটু দেখা করতে চাই। তো আহসান হাবিব তখন আসেননি, আমি তাকে চা খাওয়ালাম। তারপরে আহসান হাবিব আসলেন, আমি বললাম যে কবির সাথে এসেছেন আপনি যান। তো সে ছেলেটি গেল, যাওয়ার পরে একটি মেয়েকে কটা কবিতা নিয়ে আসলেন, ওই কবিতা লেখা ছেড়ে দিয়েছি। তো কেন? ও যে মেয়েটির সঙ্গে আমার প্রেম করেছিলাম সে মেয়েটির বিয়ে হয়ে গেছে। তারপরে তো হাফ ভাই হাসতেন এবং হাফ ভাই পা ধরে মাপতেন, দেহ খেলো দেখুন। আমি আর বেশি করে বলতে না, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য রাখি। পড়ার ক্ষেত্রে যা কবি তিনি জনাব মাইনুদ্দিন আহমেদ কবি, আমি তাকে অনুরোধ জানাবো যে কবিতা পড়া আমাদের এখানে এখন যে অবস্থায় এতে বই বের করা অনেক কঠিন ব্যাপার। আমি যখন ইন্ডিপেন্ডেন্টে কাজ করি তখন আমার মেধাবী লোকজন সবাই, তারা আমার পার্সোনাল ওয়েবসাইটটা দেখে বলল তোমার কয়টা বই বেরিয়েছে। আমি তাকে রিয়েল পিকচারটা দিলাম, সে খুব অসন্তুষ্ট হল। তারপরে এতগুলো কবিতা আছে আমার, ওখানে হলে তোমাকে নিয়ে তো কাড়াকাড়ি পড়ে যেত। তার মধ্যে একজন এখন একটা ইন্ডিয়ান টিভিতে কাজ করে মিস্টার ভান্ডারি, এখন আমার সাথে জড়ে যাবে, সে মনের দুঃখে আমাকে নিয়ে একটা স্টোরি করল। যাই হোক, বস্তুত লুথুল ভাই যেটা বললেন সেটা হলো উঠে বয়সে প্রেমের ছোঁয়া লাগে নি, এমন লাগে না, সে তো মানুষ না। আমার তো মনে হয় যত জানে আমার প্রেমের ছোঁয়া লাগে, মানুষটা একটু বেশি লাগে, সৃষ্টির সেরাজির হিসাবে চেতনা বেশি, অনুভূতি বেশি। আর এইভাবেই বিধাতা বা প্রকৃতি আমাদেরকে তৈরি করেছে। যাই হোক, আজকে আমাদের অনেকগুলো প্রোগ্রামের বান্ডিল, এই জন্য দীর্ঘায়িত করব না। মূলত আমি বাংলা কবিতাই লিখি, আমি বাংলা সাহিত্যের ছাত্র, ইউনিভার্সিটিতে পড়েছি। আমাদের অনেক বন্ধুই সাহিত্যের ক্ষেত্রে বিচরণ করে, তাদের তুলনায় আমি খুবই নগণ্য। তাদের সাথে থেকে বোঝানোর চেষ্টা করি যে আমিও সাহিত্যিক, আসলে বিষয় কিছু না। এক পর্যায়ে হলো কি, দেখলাম যে ইন্টারন্যাশনাল লাইব্রেরি অফ poetry.com সেটাতে ওপেন কবিতা চাইলো, জমা দেওয়ার পরে তারা দেখলাম যে আমি আসলে ইংরেজি সাহিত্যের লেখক না, বাংলাদেশের মতো একটা দেশ থেকে লিখছি, তারা দেখি পজিটিভ সাড়া দিচ্ছে। 2007 তারা আমাকে লাভ ইজ সফটওয়্যার কন্টেস্টের জন্য এডিটর্স চয়েস অ্যাওয়ার্ড দিল, সার্টিফিকেট পাঠালো। অবশ্য তখন আমি তাদের
পোয়েট্রি ডট কমে আমার 110টা কবিতা জমা ছিল, সেখান থেকে কিছু বাছাই করে এটা করলাম। আর ধন্যবাদ জানাই আমাদের মাহবুব ভাইকে যিনি উৎসাহিত করেছেন। 2010-এ বেজান পাবলিশার্স আমার একটা কবিতার বই মেলায় এনেছিলেন, পরাবাস্তবতা, হয়তো আমাদের বন্ধুরা অনেকেই দেখেছেন। আর এবার আমি সাহস করতাম না, মাহবুব ভাই সাহস করে বইটা আপনাদের সামনে তুলে ধরেছেন। ভাষার দূরত্বের কারণে একটু ছোঁয়াটা কম লাগতে পারে, কিন্তু আমার বিশ্বাস, আমি লিখেছি, মাহবুব সাহেবও লিখেছেন, যে মানে আমি ছোট্ট একটি বাংলা কবিতা। রাত্রিগুলো অহরহ আমার সাথে নাটক করে, স্বপ্নে বোনা যায় মাথাও নাই, সমস্যা তো আছে প্রচুর, সমাধান মোটেও নাই। উঁচু নিচু স্বপ্ন সড়ক কোথা যাব চেনা নাই, আসলে যাচ্ছি কেন কোন আবাসে জানা নাই। এভাবেই নিত্য আমার ঘুমের বাজে 12টা, অনিদ্রার আধো ঘুমে দিনেরও বাজে 13টা, অশান্তি আর কষ্ট নিয়ে দিবসের দেখি যখন, চলমান কর্মকাণ্ড অচেনাই লাগে তখন, দুঃস্বপ্নের মতোই যদি হয়ে ওঠে জীবনটা, আপনারা কি বলতে পারেন কেমন হবে ভুবনটা। আকাশে আলোর ঝলকানি থাকে তার মাঝে, নীল আকাশে ডানা মেলে উড়ে যায়, স্বপ্নের ছোঁয়াটি থাকে তার হৃদয়ে, মাটির পৃথিবীর যন্ত্রণাকে মুছে ফেলার ক্ষমতা রাখে সে, অভজন প্রান্তিক জনের দুঃখ বোধার অন্ত পেপাসায় কাতর হতে তো দেখেনি। সাংবাদিকের কলম, সাংবাদিকের কলম যখন গর্জে ওঠে, বাংলাদেশের মানুষ থমকে দাঁড়ায়, সন্ত্রাস অপশাসন অন্যায় যখন হয়ে ওঠে অপ্রতিহত, সাহস করে যখন কেউ উচ্চারণ করে না হুঁশিয়ারি, সত্যনিষ্ঠ নির্ভীক সাংবাদিক তখন মসিকে করে তোলে মসি, উদ্যত খড়্গের মতো ঝলটে ওঠে সাংবাদিকের তরবারি, ইশাকার মতো বীরের ন্যায় মধ্যরাতে রস্যহীন মসি হয়ে ওঠে নাগা তলোয়ার, আত্মমানবতার মুক্তিদূত সব সত্যই হোক তোমার মনোবাণী, স্বপ্নের স্বর্ণক্ষণি বঙ্গবন্ধু সোনার বাংলা সোনার মাটি, সত্যেরই হোক জয়, সত্যেরই হোক জয়, সত্যমেব জয়তি। ধন্যবাদ আপনাদেরকে, বহুল প্রচারিত হবে আমার বিশ্বাস। আমার কবিতার নাম প্রার্থীর সামনে হাত খসলা, নিরপেক্ষতার ভান করে কত না ভোটার, নিরপেক্ষ থাকলে প্রার্থীদের কাছে ভোটারের দাম বাড়ে, কি সেই দাম কসলা কসলি। Water the blood of my brothers, how can I forget the 21st February, dying the blood of my brothers, আগামীকাল থেকে শুরু হবে ভাষার মাস, আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা ভাষা স্থান পেয়েছে, আমি ভাষায় বাংলা ভাষা অর্জনের জন্য যে সম্মত জনগণ আত্মত্যাগ করেছে তাদের আত্মার শান্তি কামনা করছি, ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত কবি বন্ধুদের, ধন্যবাদ জানাচ্ছি সভাপতি, ধন্যবাদ জানাচ্ছি বিদেশ থেকে আগত মেঘালয়ের মেহমানকে। আমার কবিতার শিরোনাম আজ আমি কিছুই নেব না, অতীত ঐশ্বর্য থেকে কিছুই নেব না, বসন্তের কোকিলের ডা কৃষ্ণচূড়ার পাপড়ি বিছানো পথে হেঁটে যেতে চাব না, অতীত থেকে আমি কিছুই নেব না, কেন বোঝো না নিদারুণ শূন্যতার ভিতর আছি, প্রেমের চৌরাস্তার সমাবেশে কয়টা হৃদয় একত্রিত হয়, জংশন থেকে যে যার মতো ঘরে ফিরে যায়, চন্দ্রাহত হৃৎপিণ্ডে কতটা কষ্ট থাকে, কষ্টের রাজধানীতে কয়টা হৃদয় থাকে, কে না বোঝে। প্রভুদিতে প্রশ্ন জাগে, বর্ষাতীত প্রেম কি, যাকে তুমি ভালোবাসো তাকে পেতে চেয়ো না, স্পর্শের বাইরে রাখো বেঁচে থাকবে চিরদিন, বর্ষ মানে মৃত্যু,
হীরক উজ্জ্বল শিশিরের সৌন্দর্য দেখে ধরতে যেও না, সুন্দরের মৃত্যু হবে। প্রস্ফুটিত গোলাপের রূপ দেখে তাকে স্পর্শ করতে যেও না, পাপটি ঝরে যাবে। বর্ষাতীত কিছু বিষয় সবসময় মোহনীয়, ভাব ভক্তির উৎসবে চিরজীবন্ত। আর ঈশ্বর স্পর্শাতীত বলে তিনি চিরন্তন সর্বব্যাপী। যাকে তুমি অমরত্ব দিতে চাও তাকে বর্ষাতীত রাখো। বিস্ময়কর অনুভূতিতে তামাবিল যে বর্ডারটি আছে, সেই বর্ডার পাড়ি দিলেই আমার বাড়ি শুধুমাত্র 3 ঘন্টা। অত্যন্ত সুন্দর পাহাড়ি এলাকা, মেঘালয়ের রাজধানী শিলং। সেই শিলং থেকে আমি এসেছি, যেখানে পাইন বনের ছোঁয়া। আপনারা গেছেন হয়তো অনেকবার, অনেকেই, তাই শিলং সবাইকে আকর্ষিত করে। কিন্তু সেই শিলংয়ে এখন আর বাংলা ভাষা নেই। বাংলা ভাষা শুধু স্কুলে, যে সকল স্কুলে আছে সেখানে ঐচ্ছিক বিষয় হিসাবে পড়ানো হয়। এই সুন্দর শহর রক্তকরবী লিখেছিলেন শিলংয়ের চিঠি। তারপর কল্পনা করেছিলেন শেষের কবিতা, আর সেটাকে লিখেছিলেন ব্যাঙ্গালোরে। সেই কবিতা, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারে বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। গোটা কবিতা আর আমি পড়ছি না, কেন আমার স্বরচিত কবিতা পাঠ করতে হবে। আমি এখন যেহেতু মুজিব বর্ষ চলছে, ওনাকে আমি বঙ্গবন্ধুর প্রতি আমার প্রণাম জানিয়ে শিলংয়ের ওপর লেখা কবিতাটি নিবেদন করছি। প্রেমের ঈশ্বরীয় বাঁধনে এক সময় ফুরিয়ে আসে পাইনেরও উৎসব। অনেক দর্দ দরিয়ার গুজে রেখেছি চুলের টকনোটে, আর তার শরীরে লেগে থাকা তুষারের টিপ জীবনকে উল পড়ায়। তামাটি রঙের সূর্য উধাও হয়ে গিয়ে শীতের সাথে বনিবনা সারে। যে ঘাস পোকাগুলো লুকিয়েছিল ঘাসের খামে, রোদ বুঝে এলে তাদেরও ফিসফিস শোনা যায়। থকা থকা ঝুলন্ত কচি নাশপাতির মতো বয়সকে আঁকি। কুচকে যাওয়া চামড়ায় ভেসে ওঠে স্নায়ুর প্রতাপ। মৃত্যুকে হাতের মুঠোয় আনি যত দূর তত সবুজের বীর বেলা। এটা হচ্ছে দুটি কবিতা। আর আমি উর্দু এবং হিন্দিতেও লিখি, গজল লিখি, আমি একটু শোনাচ্ছি। বেতলব তলাতুম সে উঠা হে তুফা, সফর মে সহরা সে গুজরেগি এ মসিয়ত। আরজুয়ে তমন্না বয়ানা কি আজ ভি মনজর তিশনেগি হ্যায়। আরজুয়ে তমন্না বয়ানা কি আজ ভি মনজর তিশনেগি হ্যায়। মালুম হ্যায় কব্র পে ফসলে গুল হোগা, ইউ হি বারিশ কা সিলসিলা রহনে দো, ইউ হি বারিশ কা সিলসিলা রহনে দো। সবা অর সাহিল কে গুফতগু রাজ নহি, ফলক বারহা সূরত হ্যায়। সবা অর সাহিল কে গুফতগু রাজ নহি, ফলক বারহা সূরত হ্যায়। রাজ ও চিঙ্গারি সি জো ভড়কা, আ ভি আপসে গুজর কর জানে দো। বেতলব তলাতুম সে উঠা হে তুফা, সফর মে সহরা সে গুজরেগি এ মসিয়ত। গুরবত মে তসলসল ইশক কা আজ এ শবাবে রফতা, রেত পর আসুও নে লিখে কোই ফসানা, অঙ্গারো পর তসব্বুর কো ইবাদত হোনে দো। বেতলব তলাতুম সে উঠা হে তুফা, সফর মে সহরা সে গুজরেগি এ মসিয়ত। ধন্যবাদ।
कैसे सजे दिल जो गए हो तो सोना সবাইকে অনেক অনেক সামনে যারা বসে আছেন তারা অনেকেই আমার পরিচিত, খুব পরিচিত মুখ, একই কেন্দ্রবিন্দুতে এসে উপস্থিত হই এবং আমরা ঘুরতে ঘুরতে সবার সাথে সবার দেখা হয়ে যায় এবং এটাই তো স্বাভাবিক। তা আমার খুব ভালো লাগছে যে এখানে আমার পরিচিত অনেক মুখ আছে এবং আরো ভালো লাগছে যে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক একজন মহিলা। আসলে এটা হচ্ছে আমাদের মেয়েদের জন্য একটা সুখের খবর, আমাদের একটা অর্জন বা আমাদের একটা প্রাপ্তি। যাই হোক, আমি সবসময় চাই মেয়েরা এগিয়ে যাক, ছেলেরা তো এগিয়েই আছে, মেয়েরা এগিয়ে যাক এবং আপনারা তার সাথে সবসময় সহযোগিতা করুন। আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য কবিতা পাঠ বা কবিতা প্রেমিক সবার সাথে পরিচিত হওয়া এবং এখানে ফার্স্ট আমি বোধহয় প্রথম এসেছি এবং অনেকটা ধন্যবাদ পাওয়ার যোগ্য মাহমুদ হাফিজ ভাই, এবং আপনাদের সাথে দেখা হওয়াতে আরো ভালো লাগলো আমার। কবিতার সঙ্গে সম্পৃক্ত আমরা, লেখার সাথে সম্পৃক্ত আমরা, বলার সাথে সম্পৃক্ত আমরা, শোনার সাথে সম্পৃক্ত সবসময় থাকতে চাই এবং আমার ক্ষেত্রে মাহমুদ হাফিজ ভাই যে বিশেষণগুলো দিয়েছেন আসলে এতটা যোগ্য আমি এখনো হইনি, আমি নিজেকে তাই মনে করি। আমি মাত্র লেখালেখির জগতে হাঁটাহাঁটি করছি, আমি দেখছি, আমি সবার কাছ থেকে শিখছি এবং আরও শেখার প্রচেষ্টা নিয়ে আমি অগ্রসর হচ্ছি। শুভেচ্ছা জানিয়ে আমি দু একটা কবিতা পড়তে চাই যদি আপনাদের আপত্তি না থাকে। আমাদের ভাষার মাস যেহেতু ফেব্রুয়ারি, আমাদের অহংকারের মাস, আমাদের গর্বের মাস, আমাদের আশার মাস, তো আমাদের সেই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, আমাদের সেই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে শৃঙ্খল মুক্তি হয়েছিল আমাদের বর্ণমালার এবং সেই বর্ণমালার শৃঙ্খল মুক্তি সোপান ধরেই আমরা অর্জন করেছিলাম স্বাধীনতা এবং সেই অর্জনের মূলে ছিল একজন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে কবিতা পাঠ করছি। চাই শুভ ভৈর কি বড়ে হাত রেখে আঙুল বাজাও, মাইক্রোফোনে ঠোঁট তুলে ধরে নিবিড় ভালোবাসা, হন্তারক যারা ছিঁড়ে ঘুরে খায় সৌন্দর্যের নিবিড় বাগান, অহরহ সুন্দরকে টেনে নিচ্ছে ভাগাড়ে, শকুনেরা খুবলে খাচ্ছে বিবেকের কন্দর, বিশ্বস্ত লোকালয়ে এখন সৌন্দর্যের বিষয়বস্তুগুলো অবিন্যস্ত, নষ্ট বিবেকের রোশনলে উঠছে সুচারু মানুষ সুচারু অঙ্গ, বিনিদ্র রজনীর বিমিশায় একুণ সকাল, দুঃসংবাদ দ্বারে পেতে থাকে বিফল সাধন বেদনার ভৈরবী, চাই না চাই শুভ ভৈর। আসলাম যাক, আসার পরে এটা আমার একটা বাড়তি ইয়ে পেয়ে গেলাম যে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমি থাকতে পেরেছি। আমাদের একজন সদস্য মানুষের ভাই নাই আছেন না, তিনি আমার খুবই প্রিয় মানুষ, তো তিনি ইদানিং একটু দেশের বাইরে বেশি থাকেন আর কি, দেশের বাইরে খুব একটি অনেকে বলে না খুব স্বপ্নের দেশ, এরকম একটি দেশে বেশিরভাগ সময় থাকেন বলে আমার মনে হয় তার মধ্যে এই উপলব্ধিটা বোধহয় বেশি এসেছে যে লাভ ইজ সফটওয়্যার বন্ডেজ, কারণ উনি এখন অনেক দূরে আছেন, হয়তো বা ওনার ভালোবাসার মানুষটি এখানে কিংবা তিনি যখন এখানে থাকেন হয়তো বা ওখানে, যাই হোক সব সফটওয়্যারের মাধ্যমে ওনাদের কমিউনিকেশন হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ এবং খুব এই সময় উপযোগী একটি কবিতার বই এবং নামটাও এই সময় উপযোগী। আমরা যেটা আমাদের একটু আগে আমাদের শিল্পী খুবই খ্যাতিমান শিল্পী সৈয়দ লুৎফুল হক তিনি বলেছেন এই বইটি সম্পর্কে এবং ডিজাইন করেছেন সৈয়দ লুৎফুল হক। এখানে অনেকে বিশেষ করে যারা বাইরে থেকে এসেছেন অতীত আমি বলব যে হয়তো এখানে সবাই বসে আছে মনে হয় না যে এখানে এত বড় বড় মাপের মানুষ আছেন,
একজন বললেন যে ক্যামেরা নিয়ে ছুটতে দেখি আজকে তারা কবিতা পড়লেন। তারা কিন্তু একজন অনেক গুণী মানুষ, তারা যখন কাজটি করেন তখন মনে হয় যে হয়তো কাঠখোট্টা বা শুধু কাজই করতে জানে, হয়তো তাদের মধ্যে কোনো রসকস নেই, আসলে তা না। সাংবাদিকরা একটু বেশি আবেগপ্রবণ এবং বেশিরভাগই কবিতা লিখেন, আবেগে মানুষের একটা কবিতা লিখে। তো আজকে এই বইটি আমি খুব সাফল্য কামনা করছি। মানুষদিন ভাই সম্ভবত এটি তার ইংরেজিতে লেখা বই, প্রথম বই, আরও লিখবেন। তিনি ইংরেজি কাগজে কাজ করেন, তো বিদেশে মানে বাইরের দেশে নিজেকে পৌঁছানোর জন্য ইংরেজি ভাষাটার খুব প্রয়োজন আছে। যাই হোক, আপনাকে অনেক অনেক অভিনন্দন এই বইটি প্রকাশ করার জন্য। সেক্রেটারি হওয়ার পরে আমার মনে হয় না আমি কোনো কবিতা লিখেছি, কারণ এখন পৃথিবীটা গদ্যময়, আমার মনে হয় আর কি কবিতার হচ্ছে না, কারণ অনেক অনেক চাপ, অনেক অনেক রকমের কাজ করতে হয়, অনেক অনেক রকমের ঝামেলা পোহাতে হয়, অনেক কিছু আছে। তো কবিতা হচ্ছে না, যা আগে দু একবার চেষ্টা করেছি কবিতা লেখার চেষ্টা করেছি, হয়তো সেগুলো কবিতা হয়েছে কিনা জানি না। আজকে আপনাদের এখানে পেয়ে আমার খুব ভালো লাগছে যে আমাদের কবিদের সংখ্যা, সদস্য কবিদের সংখ্যা বাড়ছে। এই জন্যই আমার মনে মাঝে মধ্যে আসা উচিত আমার, বা আমরা যারা কর্মকর্তা আছি আর কি, মনে হয় যে আসলে আমাদের যে না আমরা বিহুদাই এখানে একটা হল রুম দিয়ে রাখছি বা কবিরা আসছে, তা না। কবিরা এখানে মন দিয়ে, তারা মনের তাগিদেই আসছেন, তারা কবিতা চর্চা করছেন, তারা এখানে অনেক কিছু নিয়ে কথা বলছেন। কবিতায় অনেক কথা বলা যায় যে কথা হয়তো সরাসরি বলা যায় না, তো তারা এখানে সেই কবিতা চর্চা করছেন, রাজনীতি চর্চা করছেন, মানুষের কে ভালোবাসার চর্চা করছেন। তো এই যে এগুলো অবশ্যই আমাদেরকে আনন্দ দেয়, আমরা যারা এই ক্লাব চালাই আমরা সেটাই চাই, কারণ আমাদের গঠনতন্ত্রই আমরা সেভাবে আছে যে আমাদের কবিদেরকে, আমাদের যারা এখানে রচনা প্রকাশ করতে চায় তাদের বই, তাদেরকে উৎসাহ দেওয়া, তাদেরকে সহযোগিতা করা। তো সেই কাজটি জানি না কতটুকু করতে পারছি, চেষ্টা করছি। এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা নিয়মিত মাসে একবার এখানে আসছেন, আপনাদের কবিতা দিচ্ছেন এবং একটি বই প্রকাশিত হচ্ছে। সেটাও চালাতে অনেক কষ্ট হয় সেটা আমি জানি, কারণ অনেক সময় আমার উপরেও সেটার প্রেশারটা আসে, কী করা যায় কীভাবে। তো তারপরেও যারা এই কবিতাপত্রকে চালিয়ে নিয়ে যাচ্ছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা, এবং এভাবেই হয়তো এগিয়ে যাবে। আর বিশেষ করে সদস্যদের সহযোগিতায়, তারা যেমন লিখছেন তারা বিভিন্নভাবে কন্ট্রিবিউট করবেন লেখা, এবং সেটা যেন অব্যাহত থাকে এই প্রকাশনা, সেভাবেও আপনারা চেষ্টা করবেন, কারণ আমাদের সাধ্য অনেক নাই, আমাদের আকাঙ্ক্ষা, হ্যাঁ সাধ্য নাই, স্বাদ আছে সাধ্য নাই, আমাদের আকাঙ্ক্ষা অনেক, সাধ্য নাই কিন্তু স্বাদ অনেক। তো আপনাদের সবার সহযোগিতায় সেটি সম্ভব হয়ে উঠবে। তো আমি শেষে যে আমাকে বললো একটা কবিতা পড়ার জন্য, মানুষদিন ভাই যে লাভ ইজ সফটওয়্যার বন্ডেড, সেটাকেই মানে সত্য প্রমাণ করার জন্য যে আসলেই যে এটি 100% এটি কারেক্ট একটি কথা আপনি বলেছেন। তো একদম আধুনিক কোনো একটা ইয়ে করবে হয়তো অ্যাপার্টমেন্ট, সেই রবীন্দ্র স্মৃতিও নষ্ট হয়ে যাচ্ছে, তো শিলংয়ের এরকম একটা অবস্থা। তারা অনেকভাবে চেষ্টা করছেন সেগুলো ধরে রাখার জন্য, তো সেগুলো আমার মনে হয় যে ফাল্গুনি তারা যদি সেখানে একটা আন্দোলনের মতো করেন, মানে সেগুলোকে রক্ষা করার জন্য আপনারা সেটুকু করেন, এবং আমাদের যদি কোনো সহযোগিতা থাকে, সাপোর্ট আপনারা চান কীভাবে করা যায়, দরকার হলে আমরা যেহেতু আমরা একই ভাষার মানুষ, আমরা আমাদের বাংলা ভাষাকে এগিয়ে নিতে চাই, কারণ বাংলা ভাষা যে আন্তর্জাতিক ভাষা হিসাবে যেমন পরিচিতি পেয়েছে, বাংলা ভাষার কারণেই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। তো বাংলা ভাষা আমাদের পাশের দেশ ভারতের মেঘালয় থেকে হারিয়ে যাবে অজান্তে, ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে নেই কোনো বার্তা, টেলিফোন বেজেই চলে উপরান্তে, নেই কোনো সাড়া, অবশেষে প্রগাঢ় নিঃসঙ্গতাকে আমার সঙ্গী করে নিলাম। একটি সুন্দর আলোকময় সকাল উপহার দিবে অর্ধবিত জাগতিক জীবনটায় আলোয় আলোয় ভরে দিবে, এভাবেই স্বপ্নময় হয়ে উঠবে প্রতিটি ভোর প্রতিটি সকাল। ধন্যবাদ সবাইকে। তো বিকালে সোনা রোদ যখন ছড়িয়েছে আকাশে বাতাসে, মেঘের ভেলায় ভেসে যাচ্ছে অন্য প্রান্তে অপুরাণ ভালোবাসা, তখন প্লাবনে
দিন এলে আমি কেবলই থাকি অপেক্ষায়, আহা অপেক্ষা আমার। সবাইকে in a cemetery, in a tomb, some respiration, some little hope got abandoned. No beat was there, no crunchy of junk life, no aspiration anymore was so far. The life of an end was almost came to the end, the life of a sparrow with any sound. It is just the darkness, no shady light was within stress, within stress. Some honesty, some purity, and the solidarity all touched the scale of mighty. Chiro jodi tolo, ki labh holo tate? Mon ke tumi baat dil ki diye? Jibone to boti, tumar srititeo ami kromagoto bishor hoye jacchi. Onnoto harale প্রেমিক যেমন হয়ে পড়ে এই আমি আছি কুড়িতে আছি আমরা, তার মানে আমরা উনিশ কুড়িতে আছি সবাই, সবার জন্য ভালোবাসা। আর আপনাদের মনে রাখে সেই ঘুড়িটা উড়িয়ে দিলাম, আর সেই সঙ্গে আমাদের কাছে যে মেঘবালিকা আজকে এসছে ওনার হাতে আমি দিয়ে দিচ্ছি কবিতার শিরোনাম সুবাসিত বর্ণমালা। দুপায়ে ধুলি কাদা, অঘ্রাণী ধানে সোনা রং, কিশানি বধুর চোখ ভরা স্বপ্ন, উঠোনের চারধারে লেপা পোছা শেষ, রাতে মলন দেয়া হবে ঢেকি ঘরে ধানের স্তূপ, ব্যস্ততার ফাঁকে শিশুপুত্রকে বুকে দুধ খাইয়ে নাওয়ানো, ঘুম পাড়ানো আর কিছু যত্ন, দুহাতে ডুলি ভরে ধান চাল সরিষা কলাই দিয়ে আরও কত কি শস্য পণ্য, সময় এগোয় বেড়ে ওঠা শিশুটি মায়ের আঁচল ছেড়ে শহরে আসে, লেখাপড়া করে অনেক বড় হবে, পড়াশোনা ফাঁকে ফাঁকে ছেলেটি ভাষা আন্দোলনে যোগ দেয়, মিছিল মিটিং তত্ত্বগণগণে রাজপথ, কৃষক ছাত্র সমাজ বুদ্ধিজীবী অকুত হয়ে ঝাঁপিয়ে পড়ে বাংলা ভাষার সম্মান রক্ষার্থে। তখন পশ্চিমা শাসকের ঘাতকগুলি ছিনিয়ে নেয় অসংখ্য পল্লী মায়ের কলজি ছেঁড়া বুকের মানি, মহান একুশ এভাবেই জন্ম হয় তোমার, এভাবেই জন্ম হয় তোমার। আর তাই বর্ণমালা সুবাসিত বৃক্ষটি বড় প্রিয় আমার, আপনাদের সবাইকে এই সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা প্রাঙ্গণে 265তম স্টল চয়ন প্রকাশন সবার। কবিতার মাতালেরা নাকি এখনো কবিতা লিখে কবিতা পড়ে, এখনো নাকি প্রেমিক যুগল চিনে বাদামের টুকটাক শব্দ তোলে পার্কের বৃক্ষতলে পারস্পরিক উষ্ণতায়, এখনো নাকি নীলখামে চিঠি আসে যৌবনদীপ্ত কপুত কপুতির ঠিকানায়, এখনো নাকি দিবালকে গোলাপ বিক্রি হচ্ছে প্রশাসনের নাকের ডগায়, এখনো নাকি কোনো গোপন আস্তানা থেকে ভেসে আসে রাগ প্রদান গানের সুর, এখনো নাকি ক্যানভাসে দৃশ্যপটে শিল্পীর তুলির নিপুণ আঁচড়ে। আমি ঘোষণা করছি আমাদের আধুনিক যুগে এখন থেকে আর ওসব কিছু চলবে না, পটুয়ার কবিদের কলম তুললি কেড়ে নিয়ে তাদেরকে নিরস্ত্র করা হোক, বাজেয়াপ্ত করা হোক শাস্ত্রীয় গানের স্বরলিপিগুলোকে, আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হোক গোলাপের উৎপাদন বিপণন এবং বিতরণ। আমার উতলা হয়েছে মন, নয়নে চন্দনা নাচছে শৈল করে ধরব, বন্ধু বলে আবো আবার বাসন্তী গান গাবো, মিলন বাসরে বন্ধু খঞ্জনী বাজাবো, বিনি সুদায় গাছিমালা করিয়া যতন আমি কি করি এখন, বাসনা সাবান দিয়া করলাম শরীর মার্জন, হাজি সিয়াজ অসিত বন্ধুর মনেরই মতন, পিনসি হারি নীলাম্বরী খোপায় গুঞ্জি সিগান্দা ফুল, মাথার দিছি নারল তেল ওলদা ফিতার বানছি আওলা চুল, চোখে কাজল দিছি আবার কফালের নাল টিপ, মনে না পোষায় গো বন্ধু বুক করে ঢিপ ঢিপ। প্রধান সম্পাদক জনাব মাহফুজুর রহমান, তাকে আমরা এই কবিতা পত্র পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, উনি নতুন অনেকটা আমাদের এখানে। এবার কবিতা পড়বেন কবি মাসুদ চৌধুরী। আমিও বলেছি
প্রেমের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। তার মানে যে অন্য কোনো কবিতা হবে না, অথবা অন্য কোনো বিষয়ে কবিতার মধ্যে প্রেম নেই, এই কথা ঠিক না। দেশপ্রেমের কবিতাও প্রেম আছে, সংগ্রামের কবিতার মধ্যেও প্রেম আছে, এরপরেও প্রেমের কবিতা আলাদা। আমি সভাপতির আসনের সুযোগে বেশি কথা বলবো না, আমি আমার কবিতাটি পড়ার চেষ্টা করি। কতদিন আমি আমার প্রিয় বকুল ফুলের মতো প্রিয় আপাকে দেখি না, হৃদয়ে কোথায় বকুল বাগান ছিল ভুলে গেছে। এরকম বিভ্রান্তি ভুল ভ্রান্তি জীবনের অবশ্যম্ভাবী নিয়তি। এই জন্যই তো মানুষ আরেক জরুরি জিনিস ভুলে যায়, অনেক জরুরি জিনিস ভুলে যায়, আবার তুচ্ছাতে তুচ্ছ ঝরা পাতিকেও ভুলে না। কোনো পার মাতালো মাতালেরও ভুল হয় না, গভীর নির্জন দুর্যোগের রাতে নিজের ঘরের দরজার বন্ধ দরজায় করান না। বকুল বাগানের বন্ধ দরজায় আজ করা নাচছে একটি কবিতা, যেখানে যায় সেখানেই পথের বাঁকে লুকিয়ে দাঁড়িয়ে থাকে একটি বিষণ্ণ বকুল গাছ। বাতাসে শরীর দুলিয়ে বলছে না 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 হবে না, তবে কি মাতালের দরজা খুলবে না? বিষণ্ণ বকুলে বৃক্ষ কি বিদ্যাসুন্দরের জন্য বিছিয়ে রাখবে না ছায়ার ফুলশয্যা? ফুলশয্যা সাজিয়ে রাখবে না সাদা নাক্ষ? ধন্যবাদ।